হাই গাইজ, ওয়েলকাম টু নিউ এপিসোড অফ অনুয়ানরি। আমরা কিছুদিন আগে আমাদের কমিউনিটি ট্যাবে পোস্ট করেছিলাম যে আমরা একটা কিউএনএ করতে চাই, তোমাদের যাদের যা কোয়েশ্চেন আছে পাঠাও। তো অনেক কোয়েশ্চেন এসেছে, তো সব কোয়েশ্চেনের আনসার তো ডেফিনেটলি দেওয়া পসিবল নয়, তাহলে ভিডিও দু ঘন্টার হয়ে যাবে। তো সেই জন্য আমরা কয়েকটা পার্টিকুলার কোয়েশ্চেন বেছেছি। প্রথম কোয়েশ্চেন করেছে আমাদের গেমিং উইথ নন্দিনী, মানে নন্দিনী আমাদের কনসিস্টেন্ট ভিউয়ার। হ্যাঁ, তো ওর কোয়েশ্চেন হচ্ছে অরিত্রদা ইয়া অনুদি, হিন্দিতে কোয়েশ্চেন করেছে অরিত্রদা ইয়া অনুদি, আপকা কোই ক্রাশ থা স্কুল মে, আগর ক্রাশ থা তো প্লিজ বতাইয়ে ভিডিও মে, লাভ ইউ গাইজ, লাভ ইউ টু। ক্রাশ তো ডেফিনেটলি ছিল, আর একজন নয় অনেকে ছিল, বাট আমার কোনোদিনও সেই গাছ ছিল না যে আমি গিয়ে বলবো তাদেরকে যে আমার তাদের ভালো লাগে। তো হ্যাঁ, ক্রাশ ছিল, অনেক ছিল, নট একটা নয়, অনেক অনেক ছিল। হ্যাঁ, আমারও ছিল ক্লাস সিক্স থেকে। মানে ক্লাস সিক্সে তো মানে নাক টিপলে দুধ বেরো এরকম একটা বয়স, ক্লাস সিক্সে কার ক্রাশ হতে পারে ভাই? ছিল, মানে অ্যাকচুয়ালি তার আগে, মানে আপ টু ফাইভ আমার ওরকম কিছু ছিল না, বাট সিক্সে ওই মেয়েটা এসেছিল, তার আগে ও বাইরে থাক, মানে এখানে ছিল, কলকাতার মেয়ে নয় আর কি, বাট এসেছিল, তো তখন মানে দেখে পছন্দ হয়ে গেছিলো। চলো নেক্সট কোয়েশ্চেন। ইকুয়েশনটা করেছে এজ এবং ফিউচার প্ল্যান বোথ অফ ইউ, ইকুয়েশনটা করেছে স্বর্ণালী দে। তো এজ আমরা দুজনেই 25 বছর বয়সী, এবং ফিউচার প্ল্যানস বলতে আমি হায়ার এডুকেশনে যেতে চাই, হায়ার এডুকেশন করতে চাই, এবং কবে করব কি করব সেটা জানতে হলে আমাদের চ্যানেলে চোখ রাখতে হবে, আমাদের ক্রমশ প্রকাশ্য আর কি। অ্যান্ড অরিত্রর প্ল্যানটা অরিত্রই বলুক। ডেফিনেটলি ফিল্ম বানাতে চাই, এটাই ফিউচার প্ল্যান, বাট সেটা কীভাবে হবে সেইটা আমি এখনও মানে ফিগার আউট করিনি, কারণ বাকি এর মতো কোনো মানে ব্লু প্রিন্ট ফিল্মে থাকে না, মানে ফিল্মের ডিরেক্টর হতে গেলে সেরকম কোনো ব্লু প্রিন্ট থাকে না, বাট ডেফিনেটলি ফিল্ম বানানোর ইচ্ছা আছে, দ্যাট ইজ দ্য ফিউচার প্ল্যান, আই এম ওয়ার্কিং টুওয়ার্ডস ইট। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন করেছে অর্ঘ্য বৈদ্য। ওর কোয়েশ্চেন একটু অদ্ভুত, এ প্লাস বি এর হোল কিউবের ফর্মুলাটা মনে আছে অরিত্রদা? বাই দ্য ওয়ে লাভ ইউ বোথ, সো উই লাভ ইউ টু অর্ঘ্য। আর এ প্লাস বি কিউবের ফর্মুলা ভাই, এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। লেটস মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন করেছে মিত্রজিৎ রায়চৌধুরী। তো কোয়েশ্চেনটা হচ্ছে তিনটে সব থেকে পছন্দের ছবি ঋত্বিক ঘটক এবং মৃণাল সেনের। আমি একদমই ফিল্মি বাফ নই, সত্যি বলছি আমি একেবারে সিনেমা দেখি না, মৃণাল সেনের কী সিনেমা? ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা দেখেছি একটাই, আর মৃণাল সেনের প্রতিদ্বন্দ্বী দেখেছি। প্রতিদ্বন্দ্বী সত্যজিৎ রায়ের সিনেমা। আমার যদি তিনটে মৃণাল সেনের কথা সিনেমার কথা বলি, অ্যাকচুয়ালি মৃণাল সেনের প্রচুর ছবি আছে, বাট আমার কাছে ক্যালকাটা ট্রিলজিটা সবচেয়ে পছন্দের, এবং আমি নকশাল যেটা করেছিলাম দ্যাট ওয়াজ এ ট্রিবিউট টু দ্যাট ক্যালকাটা ট্রিলজি। ওটার মধ্যে যে তিনটে সিনেমা পড়েছে সেই তিনটেই আমার খুবই পছন্দের, এবং ঋত্বিক ঘটকের যদি বলি মেঘে ঢাকা তারা থাকবে, যুক্তিতর্ক গল্প থাকবে, আর একটা চুজ করা তিতাস একটি নদীর নাম, আমি অ্যাকচুয়ালি কনফিউজ ছিলাম সুবর্ণরেখা বা তিতাস একটি নদীর নামের মধ্যে, বাট তিতাস একটি নদীর নাম, এই তিনটে ছবির কথা আমি বলবো। সো নেক্সট কোয়েশ্চেন ইজ বাই ঈশান দাশগুপ্ত। তো কোয়েশ্চেনটা আমার মনে হয় টু অরিত্রদা, তোমাকে অনুশ্রীদির কোন গুণ বা হ্যাবিট সব থেকে বেশি ভালো লাগে, আর কোন জিনিস সব থেকে বেশি খারাপ লাগে? সেম কোয়েশ্চেন গোজ টু অনুশ্রীদি। ভালো লাগে হচ্ছে যে আরো কি লাগে, এমন মারবো না আসলে কিছুই নেই না, মানে কি বলি, ভালো গুণ অনেক আছে, হার্ডওয়ার্কিং এই একটা খুব গুণ আছে ওর, খুব ডেডিকেটেড, কোনো ব্যাপারে জানতে চাইলে খুব ভালো করে রিসার্চ করা, সেটাকে নিয়ে লেগে পড়ে থাকা। খারাপ হচ্ছে এক কথা কানের কাছে বলে যায়। আমার কোন গুণ অরিত্রর ভালো লাগে, তো আমার যে গুণটা অরিত্র ভালো লাগে সেটা হচ্ছে অরিত্র ভীষণ প্যাশনেট ওর কাজের প্রতি, অ্যান্ড ভীষণ অনেস্ট ওর কাজের প্রতি, এটাই একটা কোয়ালিটি, আরও আছে অনেক কোয়ালিটি যাই হোক এখন আমি বলছি না সেগুলো। আর সেকেন্ড যেটা বাজে লাগে সেটা হচ্ছে একটু শর্ট টেম্পার্ড, ও হুটহুট ঠুটহুট করে রেগে যায় মাঝে মাঝে, আবার রাগটা পড়েও যায় তাড়াতাড়ি, বাট ওইটাই। দাদা একবার অনেক আগের ভিডিওতে বলেছিলে দাদা ডিপার্টমেন্টের টপার, মানে 9 পয়েন্টের দিদি স্কোর কত হতো, এটা ও বললে বেটার হয়। হাই প্রণয়, তো স্কোর জানতে চাইছো তুমি আমার, তুমি কোনো ছদ্মবেশে আমার কোনো রিলেটিভ নও তো? ডিজিপিএ যেটা ছিল সেটা ছিল আমার 8.84 ছিল আমার, আর অরিত্রর মনে হয় 8.85। নেক্সট কোয়েশ্চেন ইজ বাই অর্পিতা দাস। দাদা তুমি সব ইউটিউবারের মতোই 100K হওয়ার পর সেকেন্ড চ্যানেল খুলেছো আর জিএফকে দেখাচ্ছ, তাহলে স্যান্ডি শাহার সাথে কোলাবোরেশন ভিডিও কবে আসছে? দেখো প্রথম কথা, আমি স্যান্ডি শাহাকে আমি এক দুবার আমার সাথে কথা হয়েছে ফেসবুকে, বাট কোলাবের কথা কোনোদিনও হয়নি, এবং মানে ওর কন্টেন্ট পুরোপুরি আলাদা, তো কোলাবের কোনো জায়গা নেই প্রথম কথা, আমি তো ওরকম কন্টেন্ট ক্রিয়েট করি না যেটা স্যান্ডি শাহা করে। তো 100K পরে হয়তো এই চ্যানেলটা খুলেছি, বাট অনুশ্রী তো আমার চ্যানেলে ব্লগে একটাতে ছিল, তারপরে ওর গান আমরা রিলিজ করেছিলাম আমাদের চ্যানেলে, তো ওকে আগে থেকেই লোকে জানতো।
তো এটা 100k এর পরে ওরকম কিছু ব্যাপার নেই। সো নেক্সট কোশ্চেন ইজ বাই ঈশান দাশগুপ্ত, তোমাদের সবথেকে ফেভারিট ইউটিউবার কারা ফ্রম বেঙ্গল, ফ্রম ইন্ডিয়া এন্ড ফ্রম ওয়ার্ল্ড, তিনটা ক্যাটাগরিজ এর বলো। বেঙ্গল ইউটিউবে হলে ডেফিনেটলি কিরণ থাকবে, বাঁকুড়া মিম শর্টস আছে, আর যদি আমি বলি আমার তালপাতা সেবাইকে খুব ভালো লাগে, এই তিনটে বাংলা থেকে হবে। হিন্দি থেকে থাকবে হচ্ছে আশিস চাঁচলানি থাকবে। টিভিএফ ও ইউটিউব থেকে যেহেতু স্টার্ট করছে, টিভিএফকে আমার খুবই পছন্দ। আর যদি বলি স্লে পয়েন্টকে বেশ ভালো লাগে, স্লে পয়েন্ট। ইন্টারন্যাশনাল আমি সেরকম কিছু দেখিনি, মানে ইন্টারন্যাশনাল ইউটিউব আমার কোনো এক্সপোজারই নেই, আমি জানি না, দেখিনি। সেম, অরিত্র সাথে আমারও সেম আনসার, মানে বাকি ওয়ার্ল্ড ইউটিউবে অতটা আমাদের এক্সপোজার নেই। আর আরেকটা যেটা আমি, ও যেগুলো পছন্দ আমারও সেগুলোই পছন্দ, খালি আমার যেটা বলছো হিন্দি ইউটিউবের মধ্যে আমার প্রাজেক্টা কোহলি ক্যাপ্টেন নিক, এদেরকেও বেশ ভালো লাগে। আর ব্লগিংয়ের জন্য তো ফ্লাইং বেস্ট আছেই। স্বর্ণেন্দু সরকার জিজ্ঞেস করছে, তোমাদের দুই জনের কমন তিনটে সিনেমার নাম বলো, যে তিনটেকে তোমরা দুজনে সমানভাবে পছন্দ করো। ওকে, তো দেখো অনেক সিনেমাই পছন্দ, কিন্তু যদি তুমি বলো তিনটে, তো আমার মনে হয় সঞ্চরিয়া, ডিয়ার জিন্দগি অ্যান্ড আরেকটা কোনটা, রকস্টার। এই তিনটা আমাদের দুজনেরই খুব পছন্দের সিনেমা। সো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দীপ ভাবনা। ওকে, তো কোয়েশ্চেনটা হচ্ছে, তোমরা এত বছর ধরে সম্পর্কে আছো, কোনোদিনও কোনো ভুল বোঝাবুঝি, মতের অমিল বা সেরকম কোনো বড় সমস্যার সৃষ্টি হয়নি? আর সেটা যদি হয়ও থাকে, তাহলে সেগুলো সমাধান করেছো কীভাবে এতদিন সম্পর্কে আছো? এখনকার বেশিরভাগ সম্পর্কে কিছুদিন গেলে ইত্যাদি, তো দয়া করে প্রশ্নটা নেবে। দেখো, উইথাউট এনি প্রবলেমস কিছু হয় না, পারফেক্ট বলে কিছু হয় না, সমস্যা আমাদের সম্পর্কেও আছে, ছিল, এসেছে, থাকবে, খুব স্বাভাবিক সেটা। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলবো, সেগুলোকে ওভারকামও করতে হবে, এটাই হলো ব্যাপার। আমার দুটো জিনিস আমি এখানে বলবো। প্রথম হচ্ছে যে তোমার যে পার্টনার হবে তার সাথে বন্ধুত্ব করবার চেষ্টা করো, মানে তাকে বেস্ট ফ্রেন্ড বানাবার চেষ্টা করো, যাতে তুমি তার সাথে সব কিছু শেয়ার করতে পারো, সে তোমার সাথে সব কিছু শেয়ার করতে পারে। তো ওটা একটা খুব ভালো জোন আমার মনে হয়, তাহলে তোমার প্রবলেম হলেও সেটা সলভ হয়ে যাবে তাড়াতাড়ি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে, মানে যখন একজনের দিক থেকে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, মানে কোনো কারণে রেগে গেছে বা কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, অন্য দিক থেকে কাম ডাউন থাকো, তুমিও আবার, মানে ও রেগে গেছে বলে তুমিও রেগে যেও না, এরকম একটা ব্যাপার, ওটাকে ট্যাকেল করবার চেষ্টা করো, এবং ভাইস ভার্সা। এটা একটা জিনিস খুব ইম্পর্টেন্ট। এবং আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রেসপেক্ট ইচ আদার, তাহলে কখনও কোনো প্রবলেম আসবে না, হোয়াট এভার মে বি দ্য সিচুয়েশন। হয়তো সেই মুহূর্তে ট্রাভেল মানে মনে হচ্ছে, বাট দ্যাট উইল গেট ওভারকাম। হ্যাঁ, রেসপেক্ট আর স্পেস, এই দুটো ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেন ইজ বাই লায়ন, তো লায়ন জিজ্ঞেস করেছে, দাদার দিদিকে কি কোনো সিনেমায় একসাথে অ্যাক্টিং করতে দেখতে পাবো? আমার অ্যাক্টিং স্কিলস অরিত্রই বেটার বলবে। না, আমরা অ্যাক্টিং একসাথে করেছি একটা সিনেমাতে অনেক আগে, দ্যাট ইজ কল্ড ইনভার্সিয়া, আমাদের যে ইউটিউব চ্যানেলে যে ফিল্মি ফ্রিক্স, তুমি সার্চ করে দেখতে পাবো, ইনভার্সিয়া শর্ট ফিল্ম বললে পেয়ে যাবে আর কি। তো ওটাতে একটা সেগমেন্ট আর কি আমরা দুজন অ্যাক্ট করেছিলাম, তো ওটা ডোমেস্টিক ভাইলেন্সের উপর ছিল, ওখানে আমি ভিলেন প্লে করেছিলাম। ওটা যদি তোমরা বলো তাহলে ওই পার্টিকুলার জায়গাটা কেটে আমরা এই চ্যানেলে আপলোড করতে পারি, তোমরা ওটা জানিও যে তোমরা দেখতে চাও কিনা, তাহলে আমরা আপলোড করবো। হেল অফ এক্সপিরিয়েন্স ছিল আমার, কারণ অরিত্র যখন অ্যাক্টিং করে অরিত্র এতটাই সিরিয়াস হয়ে যায়, দ্যাট ওয়াজ ডোমেস্টিক ভাইলেন্স, আর অরিত্র ভিলেন তো বুঝতেই পারছো, মারধর আমি খাচ্ছিলাম, আর ও এত সিরিয়াসলি ব্যাপারটা নিয়ে গেছিলো যে আমাকে সিরিয়াসলি চড়থাপ্পড় মেরেছে। তোমরা যদি চাও আমরা ওইটা আপলোড করবো, তোমরা দেখো, মানে যাই হোক ওটা দেখালে আর কি বলবো, মানে দৈত্যর মতো কাজ করেছে ওইটায়। নেক্সট কোয়েশ্চেন ইজ বাই অনুভব, কোয়েশ্চেন ফর অনুদি, সত্যি বলো দ্য রিভিউ শর্ট ফিল্মটা কিরম লেগেছে? দ্য রিভিউ, সত্যি কথা বলছি, আমার একটু স্লো লেগেছে, মানে প্রথম দিকটা আমার মনে হচ্ছে খুব ধীরে ধীরে যাচ্ছে, মানে আমার খুব আউটস্ট্যান্ডিং বা আউট অফ দ্য ওয়ার্ল্ড লাগেনি, আমার ওর মানে অন্য কাজ এর থেকে বেটার লাগে। নেক্সট কোয়েশ্চেন ইজ বাই বিদিশ ব্যানার্জি, অনুশ্রী যদি একটা যে কোনো ফোক সং শোনায় তো ভালো লাগবে, শি হ্যাজ এ ভেরি নাইস ভয়েস, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড অরিত্র তবলা বাজাবে? জাস্ট কিডিং, ও লিখে চায়, বাট গানটা হলে ভালো হয়। দেখো, ফোক সং গাইছি না, কারণ আজকে রবীন্দ্র জয়ন্তী, যেহেতু আমার মনে হয় রবীন্দ্রনাথের গান গাওয়াই ভালো। আজি ঝরো ঝরো মুখর বাদর দিনে, আজি ঝরো ঝরো মুখর বাদর দিনে, জানিনে কিছুতে কেন যে মন লাগে না, ঝরো ঝরো মুখর বাদর দিনে, আজি ঝরো ঝরো মুখর বাদর দিনে।
আজকে এইটুকুই রইলো, পরে কোনোদিনও একদম পুরো এপিসোডে ভালো করে গান শোনাবো। তো এটাই ছিল আমাদের লাস্ট কোয়েশ্চেন এবং আমরা এখানে আমাদের কিউএনএ সেশনটা এন্ড করছি। ফিউচারে আরও কিউএনএ আসবে, আসতে থাকবে। তোমরা জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে। স্টে টিউন ফর মোর ভিডিওস, বাই ফর নাও।